এক্সট্রা টাইম। এই বাড়িটি ফারদিন আলী মোল্লাদের। ফারদিন নামটার সঙ্গে এখন অনেকেই পরিচিত। অ্যান্টোনিও লোপেজ হাভাসের 27 জনের দলে গোয়াতে থাকা অনেক পরিচিত ফুটবলাররা নন, বরং সুযোগ পেয়েছেন 18 বছরের ফারদিন। দক্ষিণ চব্বিশ পরগনার সোনারপুরের কালিকাপুরে নিজের ঘরে বসে নিজের অস্ত্র অর্থাৎ বুটগুলো দেখছিল, শান দিচ্ছিল ফারদিন। এখন এই বুট জোড়ার দিকেই তাকিয়ে অসংখ্য মোহন জনতা, তাকিয়ে বাংলার ফুটবল ভবিষ্যৎ। একেবারে অন্ধকার থেকে দুই প্রজন্মের উত্থান, অনেকটা সিঁড়ি বেয়ে উঠে আসা, কষ্টের পথ পেরিয়ে সাফল্য স্বীকৃতি। বাবা ফরিদ আলী মোল্লা ছিলেন ছোট দলের বড় নাম, বড় দলের বিরুদ্ধে ত্রাস। দুবার ইস্ট বেঙ্গল, আরো বেশ কয়েকবার মোহামেডানের অফার ছাড়তে হয় স্ট্যান্ডার্ডে চাকরির জন্য। বড় পরিবারের দায়ভার ছিল ফরিদ আলী মোল্লার কাঁধে। 17 বছর রেলের ফুটবলার, 5 বছরের অধিনায়ক যোগ্যতা থাকলেও বড় দলের জার্সি না পরার আক্ষেপ আজও রয়েছে। ফারদিনকে নিজেই দিচ্ছিলেন পেপটক, সেখানেই বলছিলেন পা রেখো মাটিতে, মাথা যেন থাকে আকাশে। জীবনে একটা সবচেয়ে বড় একটা তোর কাছে বিরাট বড় একটা অ্যাচিভমেন্ট, কিন্তু এই সময়টা ভাবতে হবে যে এটা কিন্তু এখনো কিছুই না, এটা জাস্ট শুরু। তোকে ভারতবর্ষ টিমের জার্সি গায়ে দিতে হবে, তখনই ভাববো যে তুই ভালো প্লেয়ার। কিন্তু এই সময়টা একদম বেশি কিছু ভাবার দরকার নেই, খুব নম্রভদ্রভাবে সবার সঙ্গে ঠিক ব্যবহার চলা, প্রত্যেকের সঙ্গে সুন্দরভাবে ব্যবহারটাকে করা, এবং এই সময় মাটিতে যেন না বা যেন বিরাট কিছু করে ফেলেছি, এই যেন মনের মধ্যে যেন এই কথাগুলো যেন একদম সবসময়ের জন্য চিন্তা ভাবনা করবি। এখন নিজের অসম্পূর্ণ স্বপ্নটা ছেলের চোখে দেখছেন ফরিদ। যে স্বপ্নটা আমি এতদিন মানে আমার জন্য আমি নিজের জন্য কিছু করতে পারিনি, তার কারণ হচ্ছে কি, বাড়ির একটা বিরাট আর্থিক অবস্থা খুবই সেই সময় খারাপ ছিল, এবং আব্বা মা সেই সময় খুব খারাপ অবস্থায় ছিল। তো আমি সেই সময়ে যখন আমার বড় ক্লাব ডাক হয়, তো যখন বড় ক্লাব খেলবো সাইনে মানে করার কথা বলেছে, পেছনের দিকে তাকিয়ে আমার ভাই, আমার বোন এবং আব্বা মা সবাই মিলে বললো যে দেখ বড় ক্লাবটা এই সময় করিস না, যেহেতু চাকরি বাকরি নিলে একটা তোর আমাদের তুই সাপোর্ট হয়ে দাঁড়াবি। তো সেই জন্য আমার মনের মধ্যে একটা বিরাট কষ্ট ছিল যে যদি কোনো দিন এই কষ্টটাকে একদিন শান্তি এনে দিতে পারে সেটা হচ্ছে কি আমার ছেলে। সবসময় আমি চেয়েছিলাম যে যদি আমার ছেলে যদি একদিন এই এটিকে মোহনবাগান যদি কোনোদিন খেলতে পারে, এবং অবশ্যই তার সঙ্গে সঙ্গে ভারতবর্ষেরও যদি কোনোদিন খেলতে পারে, সেটা আমি একদিন আমার মনের কাছে বিরাট একটা আশা ছিল। তো সেইটা সবে শুরু, এখন তার কিছুই হয়নি। তবে আমি অবশ্যই বলবো, কারণ এরকম জায়গা থেকে প্রচুর ছেলে নষ্ট হয়ে গেছে, তো সেই জন্য আমি বেশি কিছু বলতে চাই না। অবশ্যই চাইবো বাবা হয়ে সবসময়ের জন্য চাইবো ও এটিকে মনমানের ফার্স্ট টিমের জার্সি পরে খেলবে, এবং তার সঙ্গে সঙ্গে অবশ্যই বলবো যে দেশের জার্সি যেদিনকে গায়ে থাকবে সেদিন আমি সেই অপেক্ষায় থাকবো। এবং তার সঙ্গে সঙ্গে বলি, বারবার করে বলছি, এই সময় কিন্তু একদম কোনো মাথা ঘোরার কোনো বড় চিন্তা ভাবনা কিছু না, তুমি শুধু ফুটবলটা খেলো, নিশ্চয়ই একদিন তোমার ভালো রেজাল্ট হবে। সংক্ষেপে ফারদিনের উঠে আসার পথটাও বললেন বাবা। প্রথম স্টার্টিং থেকে আমি ছোটবেলা যখন একদম 7-8 বছর বয়সে আমি নিজেই প্র্যাকটিসটা করাতাম, তারপরেই আমি ও চলে গেল দুঃখিরাম। দুঃখিরামে ওখান থেকে ভরচা স্যার, গোপাল ভরচাজ এবং মনোজিত দাসের কাছে প্র্যাকটিস করে, ওখান থেকে চলে যায় ইস্ট বেঙ্গল, এবং ইস্ট বেঙ্গল থেকে তারপরে চলে আসে আন্ডার-15 মোহনবাগান, নাসিম আলী কোচ ছিলেন, এবং যে বছর মোহনবাগান আন্ডার-15 আই লিগ হয়, তো ও নাসিমদা যথেষ্ট হেল্প করেছে, এবং নাসিমদা সে বছর 10টা ম্যাচে 9টা গোলও করে হাই স্কোরার আন্ডার-15। নাসিমদা অবশ্যই সবসময় বলতো ফরিদ ওর দিকটা একটু খেয়াল রাখিস। সঙ্গে সঙ্গে ওখান থেকে চলে এসছে এটিকে, তখন সেই সময় তো এটিকে মোহনবাগান ছিল না, এটিকে মোহনবাগান 2020 হয়েছে,
তো সেই সময় এটিকেতে চলে আসে, এবং এটিকেতে আসার পরে বিশ্বজিৎ ফার্স্ট 38 মান, 38 মানের কাছে আসে, আন্ডার 15 থেকে 16। সে বছর 38 মান ওকে চুজ করে, ওখান থেকে শুরু করে, স্টার্ট করে। তারপরেই শুরু হয়ে যায় বিশ্বজিৎ অবশ্যই তার সঙ্গে ডেগি, তারা কলকাতা লীগের আন্ডার তোমার 16 যখন সইটা করে, সেকেন্ড ডিভিশন স্টার্ট করেছিল, সেকেন্ড ডিভিশন কলকাতা লীগেও হাই স্কোয়ার হয়েছিল, তারপর আন্ডার 18 আই লিগেও ভালো রেজাল্ট করে, ওটাও থেকে প্রায় 10টা ম্যাচে 8টা গোল করে। তো এখন যে এটিকে মোহনবাগান খেলছে, এটা আমার কাছে একটা বিরাট স্বপ্ন। তবে অবশ্যই বারবার করেই বলবো, এর পিছনে সবসময় একটা বাবা, আমার ওয়াইফ সবসময় ওকে সাপোর্ট করতেন যে দেখ, কোনোদিন অহংকার জিনিসটা যেন তোর মনের মধ্যে না থাকে, এবং সবসময় চেষ্টা করবি সবসময় দেশের জার্সি গায়ে চাপাবি যেদিন, সেদিনকে বলবো যে সত্যি তুই আমার একটা সঠিক সন্তান। এলাকার মানুষ দারুণ খুশি ফারদিনের সাফল্যে। আরও সাফল্যের কামনায় চাম্পাহাটি মোহনবাগান ফ্যান্স ক্লাবের প্রতিনিধিরা শুভকামনা জানিয়ে উত্তরীয় ফুল আর স্মারক দিয়ে গেলেন। চাম্পাহাটি মোহনবাগান ফ্যান্স ক্লাবের পক্ষ থেকে আমাদের অত্যন্ত প্রিয় ফারদিনকে আমরা চাই, ও যেন অনেক বড় হোক, ক্ষুদ্র সংবর্ধনা, আমরা সবসময় পাশে আছি, চাইবো আমাদের এলাকার মুখ উজ্জ্বল করুক। সুজন আশু, ফারদিন আলী মোল্লা, চাম্পাহাটি মোহনবাগান ফ্যান্স ক্লাবের তরফ থেকে। শতাব্দী প্রাচীন ঐতিহ্যপূর্ণ ভারতবর্ষের জাতীয় ক্লাব মোহনবাগানের সুরভিত উদ্যানে তোমায় স্বাগত। সবুজ বেরো মালক ছটায় তোমার ভবিষ্যৎ উদ্ভাসিত হোক। এরপর বেশ কিছু মেডিকেল টেস্ট, তারপর কোভিড টেস্টের পর গোয়ার টিকিট পাবে ফারদিন। এখন টিম ম্যানেজমেন্ট থেকে প্র্যাকটিস শিডিউল পাঠানো হয়েছে মেলে। এটিকে মোহনবাগানের কর্তৃপক্ষ নিয়মিত যোগাযোগ রাখছে ফারদিনের সঙ্গে, ফারদিন সেগুলো মেনেই চলছে। তাও গোয়াতে পৌঁছতে পৌঁছতে দু একটা ম্যাচ গড়িয়েই যাবে। হাবাস অনূর্ধ্ব 18 আই লিগের ভিডিও দেখে নিজেই সিদ্ধান্ত নিয়েছেন, রয় কৃষ্ণা এডু গার্সিয়াদের সঙ্গে হিসাবে ফারদিনই যোগ্য। তাই বাংলার ফুটবলে এই বিস্ময় প্রতিভা নিয়ে স্বপ্ন দেখাই যায়। লেটেস্ট নিউজ আর এক্সক্লুসিভ ভিডিওর সঙ্গে আপডেট থাকতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল, বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না জানো।